আহ্বান করে দিব যে ভূমিদস্যু স্থান মানব মাস্টার স্থান সন্ত্রাসের স্থান চাঁদাবাদীর স্থান এই রূপ গ্রহণ হবে না আজকে আমরা একটা ইস্যু নিয়ে এই নির্বাচনে নেমেছি ইস্যুটা কি আজকে সারা রূপগঞ্জ যেভাবে এই 15 বছরের শাসনামলে আমাদের এই রূপগঞ্জকে মানুষের জমি দখল থেকে শুরু করে মাদক চাঁদাবাজ এবং সন্ত্রাসের জন্ম দিয়েছে সেটাকে মুছে ফেলার জন্য আমাদের শান্তিপ্রিয় রূপগঞ্জ গড়ার লক্ষ্যে আজকে আমাদের এই প্রতিনিধি উপস্থিত ভাই বোনেরা আপনারা জানেন এই গাজীর ইতিহাস বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন আমরা সেটা এখন বলতে যাচ্ছি না আমরা শুধু যেই 7 তারিখে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমরা এই রূপগঞ্জবাসীর পক্ষ থেকে এবং রূপগঞ্জের সন্তান হিসাবে আমি কেটলি মার্কার নির্বাচন করতেছি আমাদের এটাই সুযোগ এই সুযোগকে এই ভূমিদস্যু এই লুটেরাকে বিদায় করব আগামী 7 জানুয়ারি কেটলি মার্কারকে আপনারা এখানে আজকে যারা সমবেত হয়েছেন সব নেতৃবৃন্দর কাছে আমার একটাই অনুরোধ থাকবে আমরা এখানে যারা এসেছি সবাই নেতা মা বোনরা এসেছে সবাই নেত্রী তাদেরকে এই 2-3 দিন কাজ করতে হবে প্রত্যেকটা মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে ভোটারদের প্রয়োগ করাতে হবে কারণ বিদায়ের একটাই রাস্তা সেটা 7 তারিখ আর 7 তারিখে আমরা প্রমাণ করে দিব যে ভূমিদস্যু স্থান মানব মাস্টার স্থান সন্ত্রাসের স্থান চাঁদাবাদীর স্থান এই রূপ গ্রহণ হবে না তাই আজকে আপনারা আর একটু কষ্ট করে আর একটু আওয়াজ তুলে আগামী 7 তারিখে বিপুল ভোটের মাধ্যমে আপনারা কেটলি মার্কাকে জয়যুক্ত করবেন এই আহ্বান জানিয়ে সকলকে আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আজকের অনুষ্ঠানের